কোরবানির পশুর ক্ষেত্রে আমাদের সবচেয়ে মারাত্মক একটা ভুল করি, যেই সমস্যায় আমিও পড়ি আপনারাও পড়ি, সেটা কি, কোরবানির পশুর গোস্ত বানানোর জন্য আমরা কিছু লোকদেরকে দাওয়াত দিই। আমাদের যে লোকেরাই কোরবানির গোস্ত বানায় বা কষায়, হ্যাঁ কষাই বলেন বা যিনি বানায়, আমাদের অধিকাংশ লোকদের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে টাকা যাই দিক গোস্ত তো দিবে, টাকা যাই দিক গোস্ত তো দিবে। স্পষ্ট কথা, এখানে আমাদের খতিব সাহেব আছেন আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব আছেন, আরও আলেম ওলামা আছেন, সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত, এখানে সামান্য কোনো মতভেদ নেই। কিছু কিছু মাসালায় আলেমদের মাঝে মতভেদ আছে, এই মাসালায় সমস্ত আলেমরা একমত, কোরবানির পশুর কোনো গোস্ত যিনি গোস্ত বানিয়ে দিবেন তাকে বিনিময় হিসেবে দেওয়া যাবে না, যারা বানাবেন তারাও বিনিময় হিসেবে নিতে পারবেন না। কথা মনে হয় বুঝেন নেই, টাকা এমনি যদি গোস্ত গরু বানায় তাহলে সে কত টাকা নিবে, আপনি তার সাথে টাকার কন্ট্রাক্ট হবে যে আপনার কত টাকা লাগবে বলে এই টাকা আপনাকে দিব, বিনিময় হিসেবে এক টুকরা গোস্ত যদি দেন আপনার এই গোস্তটা, এই গোস্ত দেওয়াটা আপনার জন্য হারাম হবে, বুঝাতে পেরেছি? তাহলে কোনো কসাইকে বা যিনি গরু বানিয়ে দিবেন তার সাথে গোস্তের কোনো সম্পর্ক থাকবে না, আপনি গোস্তটাকে দেন হাদিয়ে হিসেবে দেন, কতটুকু দিবেন সেটা আপনার ব্যাপার, না দিলেও সমস্যা নেই, বরং আপনি দিতে হবে তাকে টাকা, তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন। এই জন্য যারা গোস্ত বানান তারাও এভাবে কথা বলবেন যে আপনি টাকা অত দিবেন বলেন, গোস্ত দিবেন না দিবেন হাদিয়া হিসেবে সেটা আপনার ব্যাপার, মালিক গোস্ত দিবে সেটা সম্পূর্ণ হাদিয়া হিসেবে, ওই গোস্ত দিলেও মনে করেন 500 টাকার, আর এ দিয়ে 500 টাকা দিলেও মনে করেন তার বেতন 1000 টাকা, এখন গোস্ত দিল 500 টাকার আর 500 টাকা দিল, তাহলে তোরে 500 টাকা দিলাম বেড়া গোস্ত কথা কেন দিলাম না, 500 টাকা দিয়েছি পাশে তো কি কতগুলো গোস্ত দিয়েছি, এই যে গোস্তটাকে আপনি বিনিময় হিসেবে ধরে নিচ্ছেন, মনে রাখবেন এটা হারাম, এটা নিষিদ্ধ, স্পষ্ট নিষিদ্ধ। কোনো কোরবানির গোস্ত গরুর কোনো একটা অংশ বিক্রিও করা যাবে না, বিনিময় হিসেবেও দেওয়া যাবে না। অনেক সময় কি করি যে ঠিক আছে তুমি তো অনেক কষ্ট করেছো, ওই বট এটারে ফেনীর ভাষায় ওজলা বলে নাকি, বট বা ওজলা কয় এটা তুমি নিয়ে যাইও, তার মানে যে এতক্ষণ কষ্ট করছো তো কষ্টের বিনিময় হিসেবে কি দিয়েছে, গরুর ওজলা বলেন বা বট দিলেন, আমরা এটা খাই না, অথবা কিছু হাড্ডি, আচ্ছা হাড্ডিগুলো তুমি নিয়ে যাও, এতক্ষণ কষ্ট করছে, কষ্টের বিনিময় হিসেবে আপনি হাড্ডি দিচ্ছেন, কষ্টের বিনিময় হিসেবে হাড্ডি নয় গোস্ত নয় চামড়াও দেওয়া যাবে না, এক টুকরা চামড়া যে আপনি দিবেন এক টুকরা গোস্ত দিবেন সেটা দিতে পারবেন না, আপনি হাদিয়া হিসেবে দেন, মশালা ভালো করে বুঝবেন। আপনি তাকে টাকা দেওয়ার পরে, এবারে যারা কাজ করে তারা বলবে হুজুরে তো আমরা দিল শেষ করে, আগে তো টাকাও পাইতাম কিছু গোস্ত পাইতাম, গোস্ত দিতে আমি নিষেধ করি নাই, আপনি গোস্ত দিবেন কিন্তু সেটা বিনিময় হিসেবে নয়, তার উপযুক্ত টাকা দিবেন, 1000 হোক 500 হোক 2000 হোক যা হোক তাদের সাথে কন্ট্রাক্ট করে টাকার কন্ট্রাক্ট করবেন, আর গোস্ত দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, ওটা হাদিয়া হিসেবে, বুঝতে পেরেছি? কোরবানির চামড়া সবচেয়ে উত্তম হচ্ছে গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, বিক্রি না করা উত্তম, বাকি গরিব মিসকিনরা চামড়া নিতে চায় না, কারণ অনেক গরিব মিসকিন আছে সেটা আমাদের সেটা মালিকের চেয়ে আরও বড় সাহেব, বুঝেন নাই মানে এটা আমি ধরবো না, তো অনেক সময় এরকম হয় তখন কি করতে হয়, তখন বাধ্য হয়ে চামড়া বিক্রি করে সেই হুবহু চামড়ার টাকা তাকে দিতে হবে, হুবহু চামড়ার টাকা, গরুর কোনো অংশ বিক্রি করা যাবে না। অনেক সময় অনেকে যে হাড্ডি কিনতে আসে বিভিন্ন কিছু মাথা নিতে আসে, কোনো কিছু বিক্রি করবেন আপনার কোরবানি আল্লাহ কবুল নাও করতে পারেন, এই জন্য কোরবানির গরুর কোনো অংশ কি করা যাবে না, বিক্রি করা যাবে না এবং পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না।